সুপ্রিয় দর্শক শুভ সকাল। সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বনভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, মুসলিম সম্প্রদায় সারা বিশ্বে এখন প্রস্তুতি নিচ্ছে রমজানের, অর্থাৎ রমজানকে সামনে করে আমাদের চলছে নানা প্রস্তুতি। মানসিক প্রস্তুতির পাশাপাশি বিজ্ঞানীরা বলছে বা চিকিৎসকরা বলছেন শারীরিক প্রস্তুতিটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিজেকে ফিজিক্যালি রমজানের জন্য ফিট করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর তাই অনুষ্ঠানে আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজানে পায়ুপথের রোগ ও তার প্রতিকার, অর্থাৎ এই রমজানে পায়ুপথের রোগীরা কী করবেন বা এই রমজানে পায়ুপথের যাদের রোগ নেই তাদের কী কী ধরনের প্রবলেম হতে পারে বা তখন কী কী ধরনের প্রিকশন নেবেন সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর তুলে ধরার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত গুণী একজন চিকিৎসক যিনি এই সেক্টরটিতে বাংলাদেশে খুব সফলতার সাথে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন। তিনি হচ্ছেন একজন প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান, যিনি চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। দর্শক, বলে যে এই সংক্রান্ত অর্থাৎ পায়ুপথে নানা রোগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আমাদের কাছে থেকে থাকে আপনাদের বা কোনো কিছু আমাদের কাছ থেকে জানার থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার স্বাগত আমাদের আজকের পর্বে, কেমন আছেন? জি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই বলছিলাম যে আজকে রমজান, যেহেতু রমজান সামনে আসছে আর আপনি যেহেতু পায়ুপথের রোগগুলো নিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন, প্র্যাকটিস করছেন সফলতার সাথে বাংলাদেশের কয়েকজনের মধ্যে আপনি একজন, একটু স্যার আসতে চাই যে রমজানে আসলে পায়ুপথে কী কী ধরনের সমস্যা হতে পারে? ধন্যবাদ। আসলে রমজানটা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমান। এই রমজানে, রমজান মানে আপনি জানেন যে আমাদেরকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বন্ধ রাখতে হয়। এখন গ্রীষ্মকাল, স্বাভাবিকভাবেই এই না খেয়ে থাকার জন্য শরীরবৃত্তের অনেক পরিবর্তন হয়, শারীরিক অনেক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনগুলো শরীরের বিভিন্ন জায়গায় এফেক্ট করতে পারে। এখন এই এফেক্টগুলো আমরা যদি সচেতন থাকি, এই এফেক্টগুলো কিন্তু অনেকগুলাই প্রিভেন্টেবল, অর্থাৎ প্রতিবিধান করা যায় অথবা মিনিমাইজ করা যায়। আচ্ছা, কিন্তু যদি সচেতন না থাকি তাহলে দেখা যায় যে অনেকে কিন্তু রোজা রাখতে পারেন না যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, কিন্তু প্রপার প্রিকশন নিলে কিন্তু তারাও রোজা রাখতে পারবেন বা শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। সেরকম হচ্ছে একটা ব্যাপার, পায়ুপথের বিভিন্ন রোগের রোগীরাও কিন্তু এই সমস্যায় ভোগেন। এর মধ্যে পায়ুপথের রোগ আপনি জানেন যে কমন যে রোগগুলো আছে, এখানে পাইলস আছে, অ্যানাল ফিশার আছে, ফিস্টুলা আছে, বা পায়ুপথের বিভিন্ন ধরনের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, এগুলা। এখন আমরা প্রথম হচ্ছে যে যাদের এই রোগগুলো আছে তাদের হোয়াট দে উইল ডু, তারা কী করবেন। আরেকটা হচ্ছে যে যখন আমরা দীর্ঘদিন দীর্ঘক্ষণ না খেয়ে থাকি এবং আমরা যখন ইফতার করি তখনও কিন্তু আমাদেরকে শরীরে এনার্জি দেওয়ার জন্য হাই রিচ ডায়েট খেতে হয়, যেখানে হাই প্রোটিন এবং হাই ক্যালোরি থাকে, সেখানে যেখানে ফাইবারের পরিমাণ আসলে কম থাকে। একইভাবে সেইর সময় যখন আমরা খাই সেটা তো আমরা চেষ্টা করি যে একটু বেশি এনার্জির খাবার খেতে, মাছ মাংস একটু করে বেশি খেতে, যাতে করে সারাদিন এনার্জিটা পাওয়া যায়। এখানেও শাকসবজি আসলে কম খাওয়া হয়, অর্থাৎ আঁশ জাতীয় খাবার কম খাওয়া হয়। এই কম খাওয়ার কারণে কিন্তু পেটে এবং পায়ুপথে নানা রকম প্রবলেম হতে পারে, কারণ মলের একটা মেইন কম্পোনেন্ট হচ্ছে আপনার ফাইবার। আবার দীর্ঘ সময় পানিও আমরা খেতে পারি না, এই গরমে পানি না খাওয়ার কারণেও কিন্তু নানা রকম প্রবলেম হয়। প্রথমে আসি যেগুলো যাদের আগে থেকেই পায়ুপথের রোগ আছে, যেমন ধরুন যার পাইলস আছে, তাহলে পাইলস থাকলে তার স্বাভাবিকভাবে এই সময়ে কোষ্ঠকাঠিন্য বাড়বে, যেহেতু সারাদিন না খেয়ে থাকা হয়, শরীর থেকে পানি শোষণ হয়, কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্য হলে তার পাইলসের এই যে প্রবলেম যেটা সেটা কিন্তু বেড়ে যেতে পারে, অর্থাৎ বিশেষ করে যে ব্লিডিং হয় পাইলসের, কিছু কিছু পাইলসে ধরুন ব্লিডিং হয়, আর সেই ব্লিডিংটা তার বেড়ে যেতে পারে। ব্লিডিং যখন হবে, আপনি জানেন ব্লিডিং হলে কিন্তু তার রোজা ভেঙে যাবে, তো সুতরাং ধর্মীয় বিধি মোতাবেক, তো সুতরাং আমাদের চেষ্টা থাকবে একজন পাইলস রোগী তাহলে রোজা রাখতে পারবেন কিনা। অনেক পাইলস রোগী কিন্তু রোজা রাখেন না এই ভয়ে যে কোষ্ঠকাঠিন্য হয়ে ব্লিডিং হয়ে রোজা ভেঙে যায়।
আবার অ্যানাল ফিশার যাদের আছে অথবা পায়ুপথের বিভিন্ন ধরনের রোগ যাদের আছে তাদের যে প্রবলেমটা হয় যে কোষ্ঠকাঠিন্যের কারণে তাদের পায়ুপথে ব্যথা শুরু হয়, যখন মলত্যাগ করে ব্যথা শুরু হয় সেই ব্যথাটা অনেক সময় তীব্র ব্যথা হয়, এত তীব্র ব্যথা হয় যে যে সে ব্যথার জন্য তিনি কিন্তু তাকে ওষুধ খেতে হয় বা বিভিন্ন রকম প্রক্রিয়া রোজা আর তিনি রাখতে পারেন না। আর এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আর রমজানের শেষের দিকে গিয়ে অনেকের আবার পেট খারাপ হয় যে এই বিভিন্ন ধরনের এইসব ভাজি ভুজি খাওয়ার পর পেটের একটা গণ্ডগোল শুরু হয়, তার লুজ মোশন শুরু হয়ে যায়, পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এই লুজ মোশন পাতলা পায়খানা হলেও কিন্তু তিনি রোজা রাখতে পারবেন না, কারণ রক্ত পানি শূন্যতার জন্য শরীরের জীবনহানির সম্ভাবনা থাকতে পারে। তো যাদের এই পাইলস বা অ্যানাল ফিশার আগে থেকে বেশি করে আছে, সিভিয়ার একটা প্রবলেম আছে অথবা আছে কিন্তু তিনি নানাভাবে সেটাকে কন্ট্রোল করে আছেন, তার উচিত হবে এই রমজানের আগেই এটার একটা সমাধান নিয়ে নেওয়া। আচ্ছা, কারণ হচ্ছে কি এখন ধরেন এই রোগীগুলো কিন্তু সবাই কিন্তু রোজা রাখতে পারবে যদি তিনি যথাযথভাবে ব্যবস্থাটা নেন। আচ্ছা, এখন ধরেন যার অনেক বেশি পাইলস আছে, এটা যদি তার উচিত হবে একজন কোলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে এটা দেখিয়ে একটা বিধান নেওয়া যে উনি রমজানে কী করবেন। একটা হতে পারে যে যে রমজানে তার ডাক্তার সাহেব বলে দিবেন যে আপনাকে এইভাবে এইভাবে খাওয়া দাওয়াগুলো করতে হবে, আপনি রোজা রাখতে পারবেন কিন্তু আপনাকে এইভাবে এইভাবে খাওয়া দাওয়া করতে হবে। ফুড হ্যাবিটটা ভীষণ ইম্পর্ট্যান্ট রমজানের জন্য। উনি একটা চার্ট করে দিবেন, আপনি হয়তো ইফতারের সময় এই সবজিগুলো বেশি খান বা এই খাবার অ্যাভয়েড করে এই খাবার খাবেন, রাতের বেলা এর সময় এই খাবার খাবেন, এরকম একটা অ্যাডভাইস তিনি দিতে পারবেন। এটা হচ্ছে যাদের মাইল্ড ডিজিজ আছে, আর যাদের খুব বেশি রোগ আছে তাদের আসলে কিন্তু এই ওষুধে হয়তো সমাধান হবে না। সেক্ষেত্রে আমার সাজেশন হবে তার চিকিৎসাটা করিয়ে নেওয়া, যার যেটা চিকিৎসা প্রয়োজন। যেমন পাইলসের ক্ষেত্রে যদি অপারেশন প্রয়োজন হয়, অ্যানাল ফিশারের ক্ষেত্রে যদি অপারেশন প্রয়োজন হয় কথার কথা, তাহলে অপারেশনটা করিয়ে নেওয়া, কারণ এখন অপারেশনগুলো কিন্তু খুব আধুনিক হয়ে গেছে। পাইলসের ক্ষেত্রে আমরা যেমন লং অপারেশন, সেই লং অপারেশন এখানে কোনো কাটাছেঁড়া থাকে না, কোনো রক্তপাত থাকে না, আপনার একদিন বা দুই দিনের মধ্যে একদিন মাত্র হসপিটালে রেখে আমরা ছেড়ে দিই। আমি এই বিষয়টা একটু আসতে চাচ্ছিলাম যে যারা কিনা অপারেশনের কথা চিন্তা করছেন কিন্তু ভাবছেন যে সামনে তো রমজান, এখন অপারেশন করলে অনেক ঝামেলা হয়ে যাবে, আমি বোধহয় আর রোজা রাখতে পারবো না। এক্স্যাক্টলি এই এই আলোচনাতে আসবে একজন দর্শক আমাদের সাথে আছেন, একটু ফোন টিপে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। ভালো আছেন? আমি মানিক বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আপনার ওই অনেকদিন যাবত আপনার হচ্ছে ওই পাইলসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে রক্তের কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার বয়স কত? বয়স রক্ত যায়, রক্তের কোনো রক্ত যাচ্ছে কিনা পায়খানার রাস্তা দিয়ে? না। কি সমস্যা হয় দর্শক, আপনি কিভাবে জানলেন যে এটা আপনার পাইলসের সমস্যা? কোনো চিকিৎসক দেখিয়েছেন? না, দেখাইনি এখনো। ঠিক আছে, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে ডিটেইলস কথা বলবো, তখন আপনার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। স্যার, যেই সমস্যাটা সব সময় হয় যে মানুষ পায়ুপথের সমস্যা মানেই কোষ্ঠকাঠিন্য মানেই মনে করে পাইলস, আসলে পাইলসটা যদি একটু ডিটেইলস বলতেন তাহলে হয়তো ওনার একটু উপকার হতো। আমরা যেটাতে ছিলাম ওটাকে শেষ করে তারপর ওনার এটাতে আসি। তো আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে লোকজন পাইলসের রোগী মনে করে যে এখন অপারেশন করব কি না, আচ্ছা রমজানটা যাক তারপর আমি অপারেশন করব, এটা একটা হতে পারে যে হ্যাঁ তিনি করবেন, কিন্তু যে প্রবলেমটা এখানে হবে হয়তো তিনি এই রমজানে কিন্তু রোজা রাখতে পারবেন না। ঠিক আছে, কারণ তীব্র ব্যথার জন্য রোজা রাখতে পারবেন না অথবা পাইলসের ব্লিডিংয়ের জন্য রোজা রাখতে পারবেন না। তো সুতরাং এই এই কনসেপ্টটা এখন থাকার প্রয়োজন নেই, কারণ আধুনিক চিকিৎসা চলে এসেছে। এখন সেই আধুনিক চিকিৎসায় দু চার দিনের মধ্যে কিন্তু রোগী সম্পূর্ণ ভালো হয়ে সুন্দরভাবে কিন্তু রমজান উদযাপন করা সম্ভব, অর্থাৎ তিনি সম্পূর্ণ পুরো মাস রোজাটা রাখতে পারবেন। এখন কারণ হচ্ছে পাইলসের ক্ষেত্রে ফর এক্সাম্পল যে আমরা যে অপারেশনটা করি এটা হসপিটালে মাত্র একদিন থাকতে হয়, দুই দিন তিন দিন পরে কিন্তু তিনি স্বাভাবিক কাজকর্ম বা জীবনে চলে যেতে পারেন, কারণ সেখানে পায়ুপথের মূল সমস্যাটা হচ্ছে পায়ুপথে যখন অপারেশন করা হয় এখানে যদি কাটা হয় তাহলে এখানে যে ক্ষতটা এটা কিন্তু শুকাতে বা ভালো হতে অনেক দিন সময় লাগে। কারণ হচ্ছে কি একটা ইনফেক্টেড এরিয়া,
এখানে অনেক সবসময় মল লাগে, মল লাগার কারণে এটাকে আপনি ক্লিন রাখতে পারেন না, ক্লিন রাখতে না পারার কারণে এটা হিলিং হয় না, আর হিলিং না হওয়ার ফলে টেক্স টাইম। আগে যখন আমরা কেটে করতাম ওপেন হ্যামারোডেক্টমি, সেখানে এটা অনেকদিন সময় লাগতো, এক মাস দেড় মাস। এই ভয়ে লোকজন তো এগুলো দেখেছে, তো এই ভয়ে কিন্তু লোকজন মনে করে যে এখন করবো না পরে করবো, কিন্তু আমরা এখন বলছি যে এখন একদম আধুনিক চিকিৎসা। আপনার পাইল সেটে যদি প্রবলেম হয়েছে তাহলে আপনার কিন্তু তিন দিনে চার দিনেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং আপনি খুব চমৎকারভাবে কিন্তু রোজা রাখতে পারবেন। দ্বিতীয় যে যেমন অ্যানাল ফিশার, এটারও আমরা যে অপারেশন করি একেবারে আমরা বলি মাইক্রো ইনসিশন, একেবারে পিন হোল কয়েক মিলিমিটার একটা ইনসিশন দিয়ে আমরা অপারেশনটা করি, যার ফলে অপারেশনের পরের দিনেই থেকে এই রোগী কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করে, এমনকি সেখানে কোনো জায়গায় অপারেশন হয়েছে এটা পর্যন্ত রোগী খুঁজে পায় না। হ্যাঁ, কিন্তু তার মল ত্যাগ স্বাভাবিক হয়ে যায়, তার ব্যথা বেদনা চলে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো সুতরাং এখন আধুনিক চিকিৎসা এসেছে, মানে এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য হচ্ছে জনগণকে এই মেসেজ দেওয়া যে এখন আধুনিক চিকিৎসা এসেছে, যে এই চিকিৎসাগুলো অনেক পেশেন্ট ফ্রেন্ডলি, রুগী বান্ধব, যে রুগীরা খুব দ্রুত ভালো হয়ে যান, ব্যথামুক্ত, রক্তপাতহীন। তো সুতরাং যাদের এই প্রবলেম আছে, দোজ হু আর সাফারিং ফ্রম দিস ডিজিজ, যেটার জন্য তারা ভয় পান যে রোজা রাখতে পারবেন না, বা তারা কিন্তু রমজানের আগে এই চিকিৎসাগুলো করিয়ে নিলে তারা কিন্তু খুব চমৎকারভাবে রোজাটা পালন করতে পারবে এবং সুস্থ হয়ে যাচ্ছে। অযথা এতগুলো দিন একটা রোগকে টানলেও তো আরো কমপ্লিকেশন বেড়ে যায়, সেটা তো একটা আছে। তারপর রোজা, যারা মানে পরহেজগার মানুষ, রোজা রাখতে না পারে তাদের কাছে একটা বড় রকমের মানসিক একটা বেদনা। স্যার, এই যে দর্শক আমাদেরকে ফোন করেছিল, আমার মনে খুব ইম্পর্টেন্ট একটা আসলে ওটা নিয়ে সবসময় আমরা কথা বলি যে আসলে পায়ুপথের যে কোনো সমস্যাকে রোগীরা পাইলস মনে করে, স্পষ্টতই বোঝাচ্ছে যে ওনার রোগটা 90% পসিবিলিটি পাইলস না, কিন্তু আমরা জানি যে পায়ুপথে আরও অনেকগুলো রোগ হয়, এটা অ্যানাল ফিশার হতে পারে। ওনার কি সমস্যা উনি কিন্তু বলেন নাই, ওনার বলছেন যে ব্লিডিং হয় না, কোনো শোনায় উনি ডিরেক্ট বলছেন যে ওনার পাইলস আছে, মানে আমার মনে হয় ওনার কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, মেবি হয়তো কোষ্ঠকাঠিন্য হতে পারে, অথবা ওখানে কোনো লাম্প আছে সেটা হতে পারে। তো হোয়াট এভার, ওনার উচিত যে যে কোনো একজন কোলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে ক্লারিফাই হওয়া যে আসলে ওনার কী রোগ আছে এবং সেটার কী চিকিৎসা। কারণ একদম কমন ইয়ে, এটা অবশ্য বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আপনার পায়ুপথের রোগকে মানুষ কিন্তু পাইলস মনে করে। তো সুতরাং এটা চিকিৎসা উনি গেলে হয়তো, যেমন বললেন কোষ্ঠকাঠিন্য, হয়তো সামান্য কিছু ওষুধে তিনি ভালো হয়ে যাবেন, আর অনেক বড় রোগও হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে, তাই না? ক্যান্সারও পর্যন্ত পায়ুপথের বা অ্যানাল ক্যানাল বা রেক্টামের ক্যান্সার কিন্তু সেম প্রেজেন্টেশন দিবে, আপনার ওই একটু করে রক্ত যাবে, ব্যথা করবে, টয়লেট ক্লিয়ার হবে না, কিন্তু একদম এই সবগুলো রোগের কিন্তু সিমটমগুলো কাছাকাছি, ওভারল্যাপিং। তো সুতরাং এটা কিন্তু ক্লারিফিকেশন হওয়া দরকার, খুব জরুরি। তো এখন আমরা আপনার তাহলে যাদের পাইলস আপনার আছে তাহলে তারা অপারেশন যদি আগে করে নেন তাহলে কিন্তু তারা কিন্তু নিশ্চিত রোজা রাখতে পারবেন। আর যাদের ধরেন অত সিভিয়ার না যে অপারেশনে যেতে হবে বা দে ক্যান ওয়েট, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার একটা লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার আছে, অর্থাৎ তিনি ইচ্ছা মতো সব কিছু খেতে পারবেন বা চলতে পারবেন সেটা না, তাকেও খেয়াল রাখতে হবে। তাহলে সেইটার জন্য একটা অ্যাডভাইসের ব্যাপার আছে তো সেই জন্য তিনি একজন চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে অ্যাডভাইস নেবেন, ঠিক আছে আমার অপারেশন করবো না বা পারবো না, তাহলে আমি এখন আমার সেহরিটা কীরকম হবে, আমার ইফতারটা কীরকম হবে, এই জিনিসগুলো যদি তিনি একটু অ্যাডভাইস নেন তিনি কিন্তু সুন্দর করে রোজাটা রাখতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার ধরেন এই এই রোগগুলো যার আছে, খাবার দাবারের যে অ্যাডভাইস দিলে যে সবসময় তিনি ফলো করতে পারবেন না পারবেন তাও না, সেক্ষেত্রে কিছু ওষুধপত্রও আছে, আমার একটু প্রবলেম ছিল দুই তিন মাস আগে, আমি স্যারের সাথে কথা বলছি তো না? আচ্ছা, আমার দুই তিন মাস আগে বাথরুমের পরে 2-4 ফুট ব্লাড যেত, এরপরে মনে হচ্ছিল যে এটা কন্টিনিউ, দেন আমি ওষুধ খেয়েছিলাম, একটা মলম মানে মলদারে দিয়েছিলাম, আর হলো একটা মানে ওষুধ খেয়েছিলাম, সেটা গেছে আরো 2 মাস আগে। বাট রিসেন্টলি 2-4 দিন আগে আমার মলদারে প্রচন্ড ব্যথা হয়,
ব্যথা ব্যথা হওয়ার পরে আমি আমি একজন সার্জন দেখাই, সার্জনকে দেখিয়েছি, জি জি, উনি আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে হলো স্টারসেফ, এটা 12 ঘন্টা পর পর খেতে বলছে, 30টা তার মানে 15 দিন, আচ্ছা, একটা মানে ইয়াতে কি বলে জাস্ট মলম আর কি, জি জি, যেটাকে ইয়া বলি, এটা নাম হলো রিলিজ, জি, এটা উনি 3 বার দিতে বলছে মলদারে, একটা ওষুধ আছে এটা হলো অ্যানাফ্লেক্স, অ্যানাফ্লেক্স 250 mg, এটা সকালে একটা বিকেলে একটা খেতে বলছে, আচ্ছা, আরেকটা হলো রিবোট্রিন, এটা প্রতিদিন রাতে একটা খেতে বলছে, আচ্ছা, আমি অবশ্য সপ্তাহখানেক খেলাম, খাওয়ার পরে আমার একটু মানে আপনাকে কি ডক্টর বলেছেন যে আপনার সমস্যাটা কি আছে? একচুয়ালি রোগটার নাম কি? এটা কি আপনি জানেন? আমি আসলে রোগটার নাম বলতে পারতেছি না, ঠিক আছে, যখন দেখাইছি, বুঝতে পেরেছি, জি, সরি ফর সে, এটা মাই ফল্ট যে উনি আমাকে বলে না যে আপনার এইটা হয়েছে, এইটা হয়েছে, ঠিক আছে, যখন ডাক্তার সাররা তো আসলে খুব বিজি থাকেন, আমাদেরকে মানে বিস্তারিত বলে দেন, বুঝেছি, জি, উনি আমাকে শুধু এইটুকুই বলছে যে তিন সপ্তাহ পরে আসবেন, তিনি একজন জেনারেল সার্জনের কাছে গিয়েছিলেন, কলোরেক্টাল সার্জনের কাছে নয়, এবং তিনিও খুব কমন কিছু ওষুধ দিয়েছেন, একজন সাধারণ ফিজিশিয়ান যেরকম, যেমন ধরেন বললেন রিবোট্রিল, মানে একটা সাইকোলজিক্যাল বা ঘুমের জন্য এই জাতীয় কিছু প্রবলেম ওষুধ দিয়েছেন, উনি বলেছেন একটা মলম দিয়েছেন পায়ুপথে, এটা MBBS ডাক্তারের কাছে, এই জাতীয় কমন কিছু ট্রিটমেন্ট তিনি দিয়েছেন যেটা কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট না। তো আমাদেরকে চিকিৎসা করার জন্য সবচেয়ে সবসময় একজন স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে হবে, যে ওনার কি ডায়াগনোসিস, দ্যাট ইজ নট ক্লারিফাইড ইন দিস ট্রিটমেন্ট, এই চিকিৎসাতে উনি তো বলতে পারেন না, প্লাস চিকিৎসাতেও বোঝা যাচ্ছে না যে ওনার আসলে কী প্রবলেম, উনি তবে যে সিমটমগুলো লক্ষণগুলো বলেছেন তাতে মনে হচ্ছে যে এটা অ্যানাল ফিশার, ওনার অ্যানাল ফিশার আছে, সম্ভবত পাইলসও হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে, আচ্ছা, এটা কিন্তু ডাক্তার সাহেব ক্লারিফাই করেন নাই, কিছু ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছেন, 3 সপ্তাহ পর আসতে বলেছেন, এটা আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা আছে, এবং রোগী নিজে বলেছেন উনি অনেক ব্যস্ত ডাক্তার, তো আমরা ব্যস্ত, যতই ব্যস্ত হই আমাদের একটা এথিক্স হচ্ছে যে আমাকে কয়েকটা কাজ করতে হবে, একটা রোগটা ডায়াগনোসিস করতে হবে, দ্বিতীয় হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে, যাই হোক ওনার ওনার রোগীর কাজ হবে এখন একজন ভালো কলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে ওনার রোগটা কি, তার স্পেসিফিক ট্রিটমেন্টটা কি, আচ্ছা, তার মানে ওনাকে একজন অবশ্যই কলোরেক্টাল সার্জন কাউকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আমার আমাকে ওষুধে ভালো হবে না আমার অন্য কিছু লাগবে, কারণ আমরা এরকম রোগী পেয়েছি যে পাইলস বলে বলে চিকিৎসা করে পরে দেখা গেলো যে তার ক্যান্সার, অ্যান্ড ইট হ্যাজ স্প্রেড টু লং ডিস্টেন্স, অনেকটুকু চলে গেছে, তো সুতরাং ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট থিং, তো সুতরাং এই রোগীর ডায়াগনোসিসটা হতে হবে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার সেখানে চলে যাই, রমজানে একটা তো বললাম যে যাদের আগে থেকে ডায়াগনোস প্রবলেম আছে তাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, আমরা মনে করি যে সব রোগী কিন্তু রোজা রাখতে পারবেন, রোজা না রাখতে পারার কোনো কারণ নেই, কিন্তু তাকে চিকিৎসাটা নিতে হবে, দ্বিতীয় হচ্ছে যে রমজানে রোজা রাখার পর অনেকের কিন্তু হয়তো তার বর্ডার লাইন প্রবলেম ছিল যেটা আগে আইডেন্টিফাইড ছিল না, হয়তো একটু কষ্টকাঠিন্য ছিল, তার কোনো প্রবলেম হতো না, একটু শাকটাক খেতেন, পানি খেতেন, রমজান আসার পর তিনি তার ওই হুট করে বেশি করে পানিও খেতে পারেন না, শাক খেতে পারেন না, আর সামনে যে এখন তো খুব হট সিজনে রমজানটা একেবারে খুব টেম্পারেচারটা বেশি থাকবে, পানির শূন্যতা একটা শরীরে একটা বড় সমস্যা তৈরি হবে, এই পানি শূন্যতায় কিন্তু কষ্টকাঠিন্য অনেক বেড়ে যায়, কারণ হচ্ছে শরীরের নিজস্ব প্রক্রিয়ায় যখন সে পানি শূন্য হয়ে যায় বিভিন্ন জায়গাতে সে পানি অ্যাবজর্ব করে, তখন সে মল থেকেও কিন্তু পানি অ্যাবজর্ব করবে বেঁচে থাকার জন্য, তখন মলটা হার্ড হয়ে যাবে, কষ্টকাঠিন্য অনেক বাড়বে, যদি নতুন কষ্টকাঠিন্য তৈরি হয় রমজানে তাহলে তিনি কী করবেন, তিনি তাহলে সেক্ষেত্রে তিনিও মানে এখানেও সেম ব্যাপার, তবে তিনি প্রথমেই চেষ্টা করবেন যে তিনি একটু অবশ্যই ইফতারের সময় এবং সেহরির সময় কিছু মানে ফাইবার খাবার খাওয়ার জন্য, আঁশযুক্ত খাবার খাওয়ার জন্য,
যেমন ধরেন তিনি একটু শাক খেলেন, সব কিছু খেলেন, সাথে একটু করে শাক খেলেন, প্রতিবার একটু করে শাক খেলেন, এরকম করে দিন দেখতে পারেন। অথবা তিনি রাতের খাবারের সময় কিছু খান না, কিন্তু একটু শাক খেয়ে নেবেন। হ্যাঁ, এই জাতীয় কিছু করে তিনি ট্রাই করতে পারেন যে তার কষ্ট কাটানোটা মোটামুটি যায়। এই আলোচনায় আসবে একজন দর্শক আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা একটু সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম, মাঝে মধ্যে খুব বেশি পরিশ্রম করলে বছরে হয়তো একবার কি দুইবার আমার ইয়ের সাথে পায়খানার সাথে ব্লাড যায়, কিন্তু দ্বিতীয় দিন হয়তো থাকে না। আর এমনি বছরে ছয় মাস এক বছরের মধ্যে আর হয়তো স্বাভাবিকভাবে হয়তো তার তখন কষ্টকাঠিন্য ডেভেলপ করে, তখন একটু রক্ত যায়। এটা ইনিশিয়াল স্টেজ পাইলস, যেটা আমরা হেমোরয়েড যেটাকে বলি, সেখান থেকে হতে পারে, এখানে রেক্টাল পলিপ থেকে হতে পারে, অ্যানাল ফিশার থেকে হতে পারে। আসলে যে কথাটা আমরা বলি যে সবসময় রোগটাকে এটা আগে নির্ণয় করতে হবে। ইভেন বহু রোগী আছে যাদের পরবর্তীকালে ডায়াগনোস হয়েছে ক্যান্সার। হ্যাঁ, তো সুতরাং আগে রোগটা নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়ের জন্য অবশ্যই অবশ্যই ওনাকে একজন উপযুক্ত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের কাছে গিয়ে ডায়াগনোসিস যদি হয় যে না ওনার সেফ ফার্স্ট ডিগ্রি হ্যামোরয়েড, তাহলে উনি নিশ্চিত থাকলেন যে হ্যাঁ আমার আর বড় সমস্যা নেই, আমি এইভাবে চললে হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সুতরাং আমাদের রোগীরা ওনার মতোই সমস্যা একটু থাকে, ওষুধের দোকান থেকে ওষুধ খায়, কিন্তু রোগটা লালন পালন করে। এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। আমরা মনে করি যে এই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসা উচিত। রোগটা ডায়াগনোসিস করা উচিত, ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট না হলেও আমি নিশ্চিত থাকি যে আমার বড় সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে জায়গায় ছিলাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ করতে পারিনি আসলে, আমাদের অনেক কথা বলার ছিল। সেটা হচ্ছে যে যেই বিষয়গুলো আমাদের যখন আমাদের রমজানে আমরা খাওয়া দাওয়াটাকে লিমিট করে ফেলি, আমাদের কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়, আমাদের যে প্রবলেমগুলো নতুন করে তৈরি হয়, পাইলস এবং অ্যানাল ফিশারের সর্বোচ্চ মানে নতুন তৈরি হওয়ার সময় কিন্তু এই রমজানে হয়। কারণ হচ্ছে কি, কোষ্ঠকাঠিন্য বাড়ে, আপনার বাওয়েল হ্যাবিট ইরেগুলার হয়ে যায়, মলত্যাগ হয় না ইত্যাদি কারণে। সেক্ষেত্রে সেখানে অ্যাডভাইস হচ্ছে ওই রকম প্রবলেম যদি ওনার দেখা দেয়, উনি যদি সাথে সাথে একজন কলোরেক্টাল সার্জনের সাথে পরামর্শ নেন, হয়তো প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধপত্রে ওনার এটা অন্তত পক্ষে লিমিট থাকবে, সীমার মধ্যে থাকবে, উনি রমজানটা পালন করতে পারবেন, তারপর হয়তো উনি চিকিৎসা গেলেন এবং অপারেশন করে বা যেটা হোক করে উনি ভালো হতে পারবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততা মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। দর্শক, এই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। তবে যদি যদি একটু কথা বলতে চাই, পায়ু পথের যে কোনো ধরনের সমস্যা, যে সমস্ত দর্শকরা আমাদেরকে ফোন করতে চাচ্ছিলেন, একটা জিনিস বলে রাখি, পায়ু পথে যে কোনো সমস্যায় আপনি কিন্তু একজন কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন, কারণ আমাদের সবাইকে ভালো থাকতে হবে। দর্শক, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।